পৃথিবীতে এখন পর্যন্ত আবিষ্কৃত এবং কৃত্রিমভাবে তৈরি টোটাল যৌগের সংখ্যা হচ্ছে 82 লক্ষ। এর মধ্যে 80 লক্ষ যৌগের মধ্যেই কার্বন আছে। আবার আমাদের শরীরে মোট 25টি মৌল আছে। এর মধ্যে সবচেয়ে বেশি আছে অক্সিজেন এবং দ্বিতীয় অবস্থানে আছে কার্বন মৌল। এখন আসব কার্বন যৌগ কেন এত বেশি যৌগ গঠন করতে পারে। কার্বন যৌগের এত যৌগ গঠন করার প্রথম কারণ হচ্ছে ক্যাটেনেশন। একমাত্র কার্বনই সর্বোচ্চ সংখ্যক ক্যাটেনেশন তৈরি করতে পারে। এছাড়া সালফার, সিলিকন এসব যৌগ আছে। তো প্রথমে আমি আসি ক্যাটেনেশন ব্যাপারটা কি। ক্যাটেনেশন হচ্ছে একের সাথে এক, একের সাথে এক, একটা মলের সাথে একটা মল, একটা মলের সাথে একটা মলের শিকল গঠন করার প্রবণতা। তুমি চাইলে কার্বন যৌগের বিশাল 1000, 2000, 5000 এরকম দিয়েও শিকল তৈরি করতে পারবে। 1996 সালে ফুলারিন নামে একটি কার্বনের যৌগ পাওয়া গেছে। এটার গঠন দেখতে ফুটবলের মতো। এটাতে 60টি কার্বন আছে। ঠিক তোমরা যদি আরো কিছু যৌগ দেখো, অ্যালকেন যৌগ দেখতে পারো, অনেকগুলো অ্যালকেন যৌগ, যত ইচ্ছা তত এরকম কার্বন লেখা যাবে একটার পর একটা একটার পর একটা। এভাবে শিকল গঠন করার ধর্মকে বলা হচ্ছে ক্যাটেনেশন। অথবা আমরা বলতে পারি একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, রিং, অনেক ধরনের যৌগই কার্বন গঠন করতে পারে। এই গেল ক্যাটেনেশন। এখন আসব এই 80 লক্ষ যৌগ কি আমরা মনে রাখা সম্ভব কিনা। তোমরা অষ্টম শ্রেণীতে পড়ে আসছো শ্রেণীবিন্যাস, ঠিক শ্রেণীবিন্যাসের মতোই, বা আমরা তুমি চতুর্থ অধ্যায় পড়ে আসছো পর্যায় সারণী, ঠিক এখানেও একটা শ্রেণী অনুসারে বা গ্রুপ অনুসারে এগুলোকে একটি শ্রেণী বিভাগ করছে। তো শ্রেণী বিভাগটা তোমার জানতে হলে তুমি একটা কল্পনা করো, একটা গল্পের মতো মনে করো, তোমার স্কুল, তোমার স্কুলটা হচ্ছে কার্বনের যৌগ। কার্বনের যৌগ সমূহকে জৈব যৌগ বলা হয়। তার মানে তোমার পুরো স্কুলটাই হচ্ছে একটা জৈব যৌগ। তাহলে স্কুলের মধ্যে কি থাকে? স্কুলের মধ্যে শিক্ষক থাকে, ছাত্রছাত্রী থাকে এবং বিভিন্ন ক্লাস থাকে। তাহলে প্রত্যেকটা ক্লাস 6, 7, 8 সবার রোল নাম্বার আছে, বই আছে, তাদের বিষয়গুলো আলাদা, এরকম কিছু প্রত্যেক ক্লাসরুমেরই বা প্রত্যেক ক্লাসেরই একটি বিশেষ বৈশিষ্ট্য থাকে। ঠিক একইভাবে জৈব যৌগ সমূহেরও একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলোকে আমরা একসাথে করব। জৈব যৌগ সমূহের একই রকম দেখতে যৌগ সমূহকে সমগোত্রীয় শ্রেণী বলা হয়। এখন রাসায়নিকভাবে সমগোত্রীয় শ্রেণীর সংজ্ঞাটা কেমন? দেখো, সমগোত্রীয় শ্রেণীর সংজ্ঞা বোঝার আগে আমি তোমাদের তিনটা উদাহরণ দিচ্ছি। আমার পাশে তিনটা সংকেত দেখো। প্রথমটা মিথানল, দেখো শেষে ওএইচ আছে। দ্বিতীয়টা হচ্ছে ইথানল, সেটা তো ওএইচ আছে। তৃতীয়টা হচ্ছে প্রোপানল, সেটা তো ওএইচ আছে। তাহলে তিনটার শেষে কি আছে? ওএইচ আছে। যদি এরকম ওএইচ থাকে তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে অ্যালকোহল। মনে করো যে এটা ষষ্ঠ শ্রেণী, তাহলে ষষ্ঠ শ্রেণীটা হচ্ছে অ্যালকোহল। তাহলে ষষ্ঠ শ্রেণীর উপায় কি? ষষ্ঠ শ্রেণীর চিনার উপায় হচ্ছে শেষ ওয়েস থাকবে,
তাহলে আমরা একটা গল্প তৈরি করলাম যে ষষ্ঠ শ্রেণী, তাহলে এভাবে সপ্তম শ্রেণী চিনার একটা উপায় থাকবে, এরকম প্রত্যেকটা শ্রেণী চিনার একটা উপায় থাকবে। এখন এটা যদি আমরা সংজ্ঞা আকারে লিখি তাহলে কিভাবে লিখব, যেসব জৈব যৌগের কার্যকরী মূলক একই, কার্যকরী মূলক বলতে ওয়েচ একটা মূলক, একটু পর আরো বিস্তারিত আসবো, যেসব জৈব যৌগের কার্যকরী মূলক একই এবং তারা একই রকম একই ধরনের রাসায়নিক বিক্রিয়া দেয়, সেসব যৌগ সমূহকে আমরা বলবো হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণীগুলার কিছু বৈশিষ্ট্য আছে, যেরকম আমরা প্রত্যেক ক্লাসরুমের কিছু বৈশিষ্ট্য আছে। তাহলে প্রথম বৈশিষ্ট্যটাই আমি আসি, সমগোত্রীয় শ্রেণীর এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে সবগুলার একটি সাধারণ আণবিক সংকেত থাকবে। এবং আমরা এই বইয়ে টোটাল 6টা সমগোত্রীয় শ্রেণী নিয়ে আলোচনা করব। উপরের লেভেলে তোমরা আরো অনেক সমগোত্রীয় শ্রেণী নিয়ে আলোচনা দেখতে পাবা। এখানে যে সমগোত্রীয় শ্রেণী আছে, প্রথম সমগোত্রীয় শ্রেণীর নাম হচ্ছে অ্যালকেন। অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2। এরপরের নাম হচ্ছে অ্যালকিন, এই সমগোত্রীয় শ্রেণীর সাধারণ সংকেত CnH2n। এরপর হচ্ছে অ্যালকাইন, CnH2n-2। এরপর হচ্ছে অ্যালকোহল, CnH2n+1OH। এরপরে হচ্ছে অ্যালডিহাইড, CnH2n+1CHO। এরপরে হচ্ছে জৈব অ্যাসিড, CnH2n+1CWH। তাহলে দেখো অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড এই তিনটারই প্রথম অংশ একই, শুধু শেষে OH, CHO এবং CWH আছে। এবং প্রথম তিনটার দিকে যদি খেয়াল করো তাহলে অ্যালকিনে CnH2n, অ্যালকেন হলে +2 আর অ্যালকিন হলে -2। তাহলে এই 6টা আণবিক সংকেত আমরা মনে রাখব। প্রত্যেক আণবিক সংকেত এর পূর্ববর্তী আণবিক সংকেতের সাথে CH2 অর্থাৎ মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। আমি তোমাদের প্রথমে তিনটি উদাহরণ দিয়েছিলাম, মিথানল, ইথানল এবং প্রোপানল। তুমি দেখো মিথানলের সাথে ইথানলের পার্থক্য হচ্ছে শুধু CH2। ঠিক একইভাবে ইথানলের সাথে প্রোপানলের পার্থক্য হচ্ছে CH2। এভাবে প্রত্যেক সমগোত্রীয় শ্রেণীর একটার সাথে এর পরবর্তী গ্রুপের, ঠিক পরবর্তী গ্রুপের পার্থক্য হবে CH2। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বৈশিষ্ট্য। সমগোত্রীয় শ্রেণীর প্রত্যেকটা সদস্যকে অর্থাৎ একটা ক্লাসরুমের প্রত্যেকজনকে আমরা কি বলি, ছাত্র বলি। ঠিক একইভাবে সমগোত্রীয় শ্রেণীর প্রত্যেকটা সদস্যকে বলা হচ্ছে সমগোত্রক বা হোমোলগ। এরকম প্রত্যেকটা হোমোলগ সেম বিক্রিয়া দিবে, যেমন সকল অ্যালকেন সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস নির্গত করবে, একদম সেম বিক্রিয়া দেখবে। সকল অ্যালকিন ব্রোমিন ধাতুর সাথে, ব্রোমিন গ্যাসের সাথে বিক্রিয়া করলে বর্ণহীন হয়ে যাবে। এরকম প্রত্যেকটা গ্রুপ এক একটি করে বিক্রিয়া দিবে, তাহলে প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণী এক এক রকম বিক্রিয়া দেয়। সমগোত্রীয় শ্রেণীর সমগোত্রকগুলার প্রথম দিকের গুলা সাধারণত গ্যাসীয় থাকে, এর পরবর্তীগুলা তরল থাকে, এর উচ্চতরগুলা কঠিন থাকে। তাহলে এভাবে সমগোত্রকগুলা তৈরি হয়। তাহলে সমগোত্রকগুলার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এদের বৌদ্ধ ধর্মের একটা ধারাবাহিক পরিবর্তন লক্ষ্য করা যায়। সমগোত্রীয় শ্রেণীর সর্বশেষ যে বৈশিষ্ট্যটি আমি তোমাদের বলবো সেগুলো হচ্ছে সকল সমগোত্রীয় শ্রেণীকে একটা কমন পদ্ধতিতে প্রস্তুত করা যায়। যেমন আমি যদি তোমাদের অ্যালকেনের ক্ষেত্রে বলি, সকল অ্যালকেন ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ায় প্রস্তুত করা যায়, অথবা সকল অ্যালকেন উডস বিক্রিয়ার মাধ্যমে প্রস্তুত করা যায়। তাইলে একটা কমন বিক্রিয়া বা প্রক্রিয়া বা প্রসেসের মাধ্যমে সমগোত্রীয় শ্রেণীগুলা প্রস্তুত করা যায়।